আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার করোনা ভাইরাস এর উপসর্গে সারা দেশে গত 24 ঘন্টায় আরো 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে খুলনায় মারা গেছে 8 জন জেলায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন খুলনা মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট সহ 5 জন আর উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 3 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা 4 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী এ নিয়ে এই হাসপাতালে মারা গেলেন 143 জন করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরো 113 জন কুমিল্লা জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন 3301 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 4 জন বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত হয়েছে আরো 118 জন 24 ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিরাজগঞ্জে 2 জন করে মোট 6 জন মারা গেছেন এছাড়া করোনায় যশোরের করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন এক বৃদ্ধ এছাড়া সারা দেশে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে কয়েকশো ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে নদীর কিনারে টেনে নিয়ে এসেছেন উদ্ধারকর্মীরা উদ্ধারকারী জাহাজ দুরন্তের মাধ্যমে চলছে পানির নিচ থেকে অনেকটাই টেনে তুলেছেন তারা এই কাজ শেষ করা সময় সাপেক্ষ বলেও জানান উদ্ধারকর্মীরা লঞ্চটিতে আর কোনো মৃতদেহ নেই বলেও ধারণা তাদের পাহাড়ি ঢল টানা বর্ষণে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ নদ নদীর পানি বাড়তে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 86 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে 5টি উপজেলার 27টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছে জেলার 1.5 লাখ মানুষ গবাদি পশু সহ তার বেশিরভাগই আশ্রয় নিয়েছে বিভিন্ন বাঁধ ও আশ্রয় কেন্দ্রে সিরাজগঞ্জেও টানা 3 দিন যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় 5টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 69 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের পানিবন্দী মানুষ আশ্রয় নিয়েছে বাঁধসহ উঁচু জায়গায় স্যানিটেশন ব্যবস্থা বিশুদ্ধ পানি জ্বালানি ও খাদ্যের সংকটে পড়েছেন চরম দুর্ভোগে কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টের বিপদসীমার 71 সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টের বিপদসীমার 60 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টের বিপদসীমার 61 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন জেলার 35 ইউনিয়নের পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ তবে নেত্রকোনা সীমান্ত কমলাকান্দা উপজেলার পানি কমতে শুরু করেছে এছাড়া বারহাট উপজেলার প্লাবিত 5টি ইউনিয়নের সবকটিতেও পানি কমেছে এদিকে উজানের পানি ভাটির দিকে নামতে থাকা নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে শুরু করেছে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তে সরকার অটল থাকায় লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা দুপুরে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা আগামীকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে আমরণ অনশনে বসারও ঘোষণা নেতাদের শ্রমিক নেতারা জানান খুলনা যশোর অঞ্চলের 9টি পাটকলের প্রায় 19,000 শ্রমিক চাকরিচ্যুতির আওতায় পড়ে রোববার টানা লোকসানের কথা বলে সারা দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের কথা জানায় সরকার শিগগিরই শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন খুলনার সিটি মেয়র সেপ্টেম্বরে পিপিপির অধীনে মিল চালু হলে দক্ষ শ্রমিকদের কাজে নেওয়া হবে বলে জানিয়েছে সরকার দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ আগামী 2 জুলাই থেকে কিছু শর্ত মেনে কোম্পানিটি ডিএসইতে লেনদেন শুরু করবে কোম্পানিটির ট্রেডিং কোড হবে সোনালী পেপার আর কোম্পানি কোড হবে 19503 গত 30 জানুয়ারি ওটিসিতে সর্বশেষ 273 টাকায় লেনদেন করেছিল কোম্পানিটি ওই 273 টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারণ করা হবে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার থাকবে পরবর্তী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের আগ পর্যন্ত জেড ক্যাটাগরিতে কোম্পানিটিকে লেনদেন করতে হবে
পিপলস ইনস্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 8% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.87 টাকা। আগের বছর ছিল 1.56 টাকা। সমন্বিতভাবে সম্পদ মূল্য হয়েছে 27.14 টাকা। আগামী 24 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 29 জুলাই। এদিকে আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত বছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে 64 পয়সা। আগের বছর লোকসান ছিল 73 পয়সা। সমন্বিতভাবে কোম্পানিটির সম্পদ মূল্য হয়েছে -17.11 টাকা। এজিএম অনুষ্ঠিত হবে 28 সেপ্টেম্বর। রেকর্ড ডেট 30 জুলাই। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।